তাহাজ্জুদের নামাজ পড়া। আমি সালমান আলোচনার শেষ পয়েন্ট, কয়েকটা আমল দিয়ে যাই জীবনের কাজে লাগবে, শেষ মুহূর্তে আমলগুলো লিখে নিয়ে যাবেন, নিয়মিত করবেন। পৃথিবীতে মৃত্যুর মিছিল চলছে, আশেপাশের বহু মানুষকে হারিয়ে ফেলছি, ঠিক না? কত কাছের মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আপনাদের এলাকার গোলাম সরওয়ার সাইদি রহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলেন, কখনো কি ভেবেছেন গত বছর একসাথে মাহফিল করলাম নওয়াগাঁও, আকসিনাতে মাহফিল করলাম একসাথে, আজ তার ছেলে আলোচনা করেছে আর সেই প্রোগ্রামগুলোতে তিনি আলোচনা করেছেন, কিন্তু তিনি যে এবছর থাকবেন না, কোনো তিনি কি কখনো ভেবেছেন? তিনিও ভাবেন নাই, আমরাও কেউ ভাবি নাই, দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে গেলেন। তার কিছু কথা কত যুবকের হৃদয়কে বিগুলিত করেছে, বহু বেনামাজি যুবককে নামাজি বানিয়েছে তার দরুদ মাখা কথাগুলো। হে যুবক, এখনো তুমি নামাজ পড়ো না, মসজিদ গুলো বন্ধ হয়ে যাচ্ছে, যুবক এখনো তুমি নামাজ পড়তে যাও না, আল্লাহু আকবার। কি মায়া, কি দরদ নিয়ে কণ্ঠ, সেই কণ্ঠের বক্তব্যগুলো ইন্টারনেটে আছে, এখনো তার বক্তব্য চলে, বহু মানুষ তার বক্তব্য দেখে শুনে চোখের পানি ফেলে, কিন্তু সে দুনিয়ায় নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, আবার আমরা যে কখন দুনিয়ার থেকে বিদায় হবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, বান্দা সত্য কোনো পাথরের ভিতরে যদি লুকাও সেখান থেকেও আল্লাহ তোমাকে বের করে নিবে, সতর্ক থাকো, কিন্তু কোনো সতর্কতা তোমাকে বাঁচাতে পারে না। আমরা সতর্ক থাকার জন্য বাজারে গেলে, হাটে বাজারে গেলে মাস্ক পরে যাব, সতর্ক থাকেন, তারপর সতর্ক থাকার জন্য ডাক্তাররা যে পরামর্শ দেন সেগুলো গ্রহণ করেন, স্যানিটাইজার দিয়ে ভালো হাত ধৌত করেন, সব ঠিক আছে, সতর্ক থাকার দরকার আছে। এখানে আবার লম্বা ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না, কেউ আবার ফতোয়ার অভাব নাই, কি আর করোনা টরোনা, আল্লাহ রাখলে রাখবে, নিলে না নিবে, করোনা টরোনা কিসের আবার, এটা ঠিক নয়। সতর্কতা ইসলামের শিক্ষা। একজন সাহাবি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে উট আছে, উটটা বাঁধার কি দরকার? উট থাকবে, আল্লাহ রাখলে রাখলে রাখবে, নিলে নিয়ে যাবে, শেষ, এটা বাঁধার কি দরকার? আল্লাহ নবী বললেন, না, ইকিলহা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপরে ভরসা করো, তার মানে আগে সতর্কতা অবলম্বন করো, তারপর আল্লাহর উপর ভরসা করো। মাস্ক বলেন, ডাক্তারদের যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানের যে কথাগুলো আছে এগুলো দিয়ে সতর্কতা অবলম্বন করেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে না বাঁচালে পৃথিবীর কোনো সতর্কতা মানুষকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? পৃথিবীতে মানুষ বাঁচানোর ক্ষমতা কোনো সতর্কতার নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বিপদে আপদে আল্লাহ সাহায্য পাওয়ার এক নম্বর আমল তাহাজ্জুদের নামাজ পড়া। আমরা নিয়মিত তাহাজ্জুদ পড়বো, রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ, তাহাজ্জুদ নিয়মিত পড়বো। প্রিয় ভাইয়ের, আমার তাহাজ্জুদ কখন পড়তে হয়? শেষ রাতে। শেষ রাতে না পারলেও আমাদের ঘুমাতে ঘুমাতে 11টা 12টা 1টা বেজে যায়, ঘুমানোর আগেও যদি তাহাজ্জুদ পড়ি তাহাজ্জুদের হক আদায় হয়ে যাবে, তবে শেষ রাতে পড়াটাই উত্তম। কয় রাকাত পড়বেন? কমপক্ষে 2 রাকাত। সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন, আপনি 6, 4, কমপক্ষে 2 অথবা 10, 12 আরও বেশিও পড়তে পারেন, তবে কমপক্ষে 2 রাকাত, আর সাধারণত স্বাভাবিক অবস্থায় 8 রাকাত তাহাজ্জুদের সালাত পড়বেন। শেষ রাতে পড়া ভালো, শেষ রাতে না পারলেও কমপক্ষে প্রথম রাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পৃথিবীতে বিপদ চলছে, মহা বিপদ, একের পর এক বিপদের সংকেত চলছে, বিপদ থেকে বাঁচার এক নম্বর আমল বলতে চাই নফল ইবাদতের ভিতর থেকে তাহাজ্জুদের নামাজ। 2 নম্বর আমল, আপনাদেরকে আগেও বলেছি, প্রায় মাহফিলে আমি আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করি, ভাইরে আমার সতর্ক থাকেন কিন্তু পাশাপাশি আমল করেন, আমল করার মাধ্যমে আল্লাহর যদি দয়া হয় আল্লাহ আপনাকে হেফাজত করলে আপনি হেফাজত থাকতে পারবেন, আল্লাহ না বাঁচালে পৃথিবীর কোনো সতর্কতা, কোনো ডাক্তার, কোনো ঔষধ আপনাকে বাঁচাতে পারে না। তাহলে তাহাজ্জুদ পড়বো। নম্বর 2, রাতে ঘুমানোর আগে, এদিকে রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা পড়ে 2টি হাত একসাথ করে হাতের ভিতরে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এবং পায়ের কিছু অংশ মুছে দিবেন। এইভাবে 3 বার সূরা পড়বেন। 1 বার সূরা ইখলাস, বলে হুজুর ইখলাস তে ক্লাস বুঝি না, তাহলে সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল বিন ফালাক, সূরা কুল বিন নাস, এই 3টি সূরা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এবং পায়ের কিছু অংশ 3 বার করে মুছে দিবেন। এই আমলটি করার মাধ্যমে হাদিসুন ফিল ইসতিশফা, ইসতিশফার একটি হাদিস রয়েছে, রোগ মুক্তির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলটি করো, দুনিয়ার সব রোগ থেকে স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহু আকবার।
তাহলে দুই নাম্বার আমল হচ্ছে সূরা ইখলাস ফালাক নাস রাতে ঘুমানোর আগে পড়ে শৈলে ফু দেওয়া। নাম্বার তিন সকাল সন্ধ্যা নিয়মিত সূরা ইখলাস ফালাক নাস পড়বেন। সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এই আমলগুলোর ভিতরে নিয়মিত সূরা ইখলাস ফালাক নাস পড়বেন। নাম্বার চার নাম্বার আমল, যে কোনো সময় শরীরে অসুস্থতা অনুভব করলেই, নিজেকে অসুস্থ মনে করলেই তখনও সূরা ইখলাস ফালাক নাস পড়তে পারেন। নাম্বার পাঁচ নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যার আমলের ভিতরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি তিনবার করে আছে, এই দোয়াটি তিনবার করে পড়বেন। নাম্বার সেভেন সাত নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যার আমলের ভিতরে আরেকটি আমল আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটি তিনবার করে পড়বেন। নাম্বার এইট আট নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যার আমলের ভিতরে আরেকটি আমল আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিপদ থেকে রোগ শোক থেকে বাঁচাবেন। আর যদি আল্লাহ আপনাকে রোগ শোক বিপদ দিয়ে দুনিয়া থেকে বিদায়ও করে নেয় তাহলে মনে রাখবেন ওটার ভিতরে আপনার কোনো না কোনো কল্যাণ আছে, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। নাম্বার নাইন নয় নাম্বার আমল, দশটা বলেই শেষ, নয় নাম্বার আমল হচ্ছে ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঘরে ঢুকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, ঘরে মানুষ না থাকলেও সালাম দিয়ে ঘরে ঢুকতে হয়, ঘরে থাকুক মানুষ অথবা না থাকুক ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নবী বলেন বান্দা যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে যতক্ষণ ঘরের ভিতরে থাকবে আল্লাহর নিরাপত্তার বেষ্টনীর ভিতরে থাকবে, সুবহানাল্লাহ, যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে। নাম্বার টেন দশ নাম্বার আমল, আজকের মাহফিলের শেষ কথা, দশ নাম্বার আমল হচ্ছে যখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন একটি দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দোয়াটি পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, এই দোয়াটি পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে যতক্ষণ বাহিরে থাকবে ততক্ষণ স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে হেফাজত করুন, আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলতে চাই।